সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম দেখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সলিসিটার মোহাম্মদ সেলিম আছি আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে। আমি এই অনুষ্ঠানে ইউকের ইমিগ্রেশন এবং অন্যান্য যত ধরনের ভ্যারিয়াস এরিয়া অফ ল আছে এগুলো নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন আপডেটস যেগুলো আসে রিসেন্টলি সেগুলো নিয়ে আলোচনা করি এবং এটা কিভাবে আমাদের বাঙালি কমিউনিটিকে এফেক্ট করতে পারে এবং আমাদের করণীয় কী হতে পারে সেটা নিয়েও ডিসকাস করি। এবং সর্বোপরি লাইভ ফোন কল নিয়ে থাকি এবং লাইভ ফোন কল আপনারা সকল সময় লাইনে থাকেন, এটার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই ফোন কলগুলোর উত্তর যখন দেই তখন একটা ফোন কলের উত্তরে শত মানুষ উপকৃত হয় এই রিপোর্ট আমি পাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে প্রতি শনিবার বিকেল 5টায়, 90 মিনিটসের অনুষ্ঠান, এবং এটা রিপিট বা পুনঃপ্রচারিত হয় রবিবার সকাল 8টায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ফোন লাইন খুলে যাচ্ছে এখনই, আপনারা চাইলে ফোন করতে পারেন। তার আগে আমি আমি সামান্য কিছু আপডেটস আপনাদেরকে দিতে চাচ্ছি। একটা ব্যাপারে এখনও বেশ কিছু কনফিউশন লক্ষ্য করছি, যে কিছু সময় দেখা যাচ্ছে যে মানুষ কন্ট্যাক্ট করছেন আমাদের সাথে যে ব্রেক্সিট তো হয়ে গিয়েছে বা ব্রেক্সিট কি হয়ে গেছে না ব্রেক্সিট হবে। অ্যাকচুয়ালি তো ব্রেক্সিট হয়ে গিয়েছে, ব্রেক্সিটের এখন আমরা ট্রানজিশনাল পিরিয়ড আছি। এই পিরিয়ডটা রাখা হয়েছে যে যদি ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউনাইটেড কিংডম তারা কোনো ডিলে আসতে পারে কি না সেটা ডিলটা ফাইনালাইজ করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখা হয়েছে। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর 2020। এখন বড় প্রশ্ন যেটা আমাদেরকে সবসময় মুখোমুখি হতে হয় যে কবে পর্যন্ত মানুষ এখানে আসতে পারবেন এবং পরবর্তীতে কবে পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। সকলকে মনে করিয়ে দিতে চাচ্ছে, অনেকে এটা জানেন, তারপরেও মনে করিয়ে দিচ্ছি যে 31 ডিসেম্বর 2020 এই তারিখের মধ্যে, এই বছরের শেষ দিন, এই তারিখের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্টধারী লোকজন বা তাদের ফ্যামিলি মেম্বার ওনারা আসতে পারবেন ইইউ রেগুলেশনসের আন্ডারে। তার মানে এসে ওনারা এখানে কাজ ধরতে পারবেন, পরবর্তীতে চাইলে থাকতে পারবেন এবং একসময় চাইলে স্যাটেলও হতে পারবেন। এবং যারা আসবেন তাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হচ্ছে একটা কাজ করা, সেটা হচ্ছে স্যাটেলমেন্ট অথবা প্রি স্যাটেলমেন্ট নেওয়া। এটাকে স্যাটেলমেন্ট স্কিম নাম দিয়েছে তারা। তো সেইটার আওতায় অ্যাপ্লাই করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করার সর্বশেষ দিন হচ্ছে 30 জুন 2021। এই দিনটা আমি মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ একটু আমি প্রত্যেক অনুষ্ঠানেই দেখি যে প্রায় অন্য যারা ল প্রোগ্রাম করেন তাদের অনুষ্ঠানে কিংবা আমাদেরকেও প্রায় দিনই মানুষ ইনকোয়ারি করে যে ব্রেক্সিটের কারণে আমরা কবে পর্যন্ত আসতে পারবো, কবে কী করতে হবে। তো যাদের স্পেশালি যাদের ফ্যামিলি আনার জন্য কোনো প্রয়োজন আছে বাংলাদেশ থেকে, যেহেতু আমরা বাংলাদেশি বেশিরভাগ এখানে আমার ভিউয়ার্সরা, তো তাদেরকে আমি বলবো তারা অ্যাপ্লিকেশন করলে যাতে এখনই করেন, কারণ এটার ডেডলাইন হচ্ছে ওনাদেরকে ভিসা নিয়ে এখানে আসতে হবে 30 ডিসেম্বর 2020-এর মধ্যে। আরেকটা ছোট আপডেট দিয়ে নিই, অনেক ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশে থেকে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য। আপনারা জানেন যে করোনা ভাইরাসের সময়ে, করোনা ভাইরাস এখনও কম বেশি আছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে ভিএফএস অফিস, বাংলাদেশে যে দুটো ভিএফএস অফিস, একটা ঢাকায় একটা সিলেটে, এগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এখানে কোনো অ্যাপ্লিক্যান্ট গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসপোর্ট জমা দেওয়া বা অ্যাপ্লিকেশনের প্রসেসটা কমপ্লিট করতে পারছিলেন না। তো ভিএফএস অফিস বাংলাদেশের যে দুটো, এই দুটো খুলে যাচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল হচ্ছে 12 জুলাই, এই তারিখ থেকে খুলে যাচ্ছে এবং এখন থেকে বুকিং দেওয়া যাচ্ছে। তো যারা আগে অ্যাপ্লিকেশন করে আছেন কিন্তু বায়োমেট্রিক দেওয়ার জন্য বুকিং নিতে পারেন নাই, মানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বুকিং নিতে পারেন নাই, তারা চাইলে এখনই বুকিং দিতে পারেন। এবং যারা নতুন অ্যাপ্লিক্যান্ট তারাও এখন অ্যাপ্লিকেশন করে ভিএফএস অফিসে বুকিং দিয়ে অ্যাপ্লিকেশনটা ফুললি সাবমিট করতে পারেন। তো এই আপডেটগুলো আরও আমি কিছু বিস্তারিত আলাপ করব অন্য সেগমেন্টে। আমি জানি প্রচুর কলার অলরেডি লাইনে চলে এসেছেন। আমি এখন দেখি কে প্রথম কলার আজকের, কে আছেন লাইনে, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো জি, সালাম কুম, আপনার প্রশ্নটি করুন দর্শক। আমার প্রশ্ন হল ভাই সাহেব, আমি 2011 থার্ড বিষয় ইসলাম উন্নয়ন বিষয়, জি জি আমি শুনতে পাচ্ছি, ইলেভেনের থার্ড ইসলাম, এরপরে আমি কলেজ উপদিয়া প্রেসপ্রেশন করিয়ে 3 বছর বিসা পাইলাই, তাতে আমার আমি ম্যানেজ করি নাই, করাবাদে আমি X1 এ আমি বিসা পাইলাই 10 ইয়ার্স,
আমি দুই বা একশো ঘুরাই দিছি ওন আমার 10 years হয়ে গেছে জানুয়ারিত সো এখন আমি একটু চিন্তা করে আমার তো এটা ইস্যু করবো নি কেন বিকজ আমার আসলো আপনার টয়েক আর কোনো প্রশ্ন আছে দর্শক আপনার তারপরের ভিসাগুলো তার টোয়েক ব্যবহার করতে হয় নাই এবং তখন কোন আর সমস্যা ওরা ধরে নাই EX1 এর আওতায় করেন আর যে আওতায় করেন টোয়েকটা তাদের এটা হচ্ছে প্যারাগ্রাফ 3225 যে প্রিভিয়াস কোনো অ্যাপ্লিকেশনে আপনি যদি তারা মনে করে যে কোনো ফলস সাবমিশন করেছিলেন কোনো ডিসেপশন করেছিলেন তাহলে সেটার কারণে বর্তমান অ্যাপ্লিকেশন রিফিউজ করতে পারে তো হতে পারে যে আপনার টোয়েকটা টোয়েক এখানে কিন্তু দুটো ক্যাটাগরির একটা হচ্ছে টোয়েককে ওরা বলে দিয়েছে ইনভ্যালিড হয়ে গেছে যেটা টোয়েকের যে অ্যাওয়ার্ডিং বডি ETS তারা হোম অফিসকে যেই ইনফরমেশন সাপ্লাই করেছে সেখানে বেশিরভাগ অ্যাপ্লিকেন্টকেই করেছে তারা ইনভ্যালিড করে দিয়েছে তাদের টেস্টগুলোকে রেজাল্টগুলোকে আর বেশ কিছু আছে তাদেরকে তারা করেছে কোয়েশ্চেনেবল কোয়েশ্চেনেবল মানে হচ্ছে যে তাদেরটা তারা কনফার্ম না যে এখানে কোনো ডিসেপশন হয়েছে কি হয় না এটা হচ্ছে তাদের স্ট্যান্ড পয়েন্ট আমি বলছি না যে আপনাকে বলা হচ্ছে যে আপনি ডিসেপশন করেছেন তো আপনারটা হতেও পারে কোয়েশ্চেনেবল করা হয়েছে তো কোয়েশ্চেনেবল যদি করা হয়ে থাকে তাহলে আপনাকে আসলে কোয়েশ্চেনেবলের জন্য ইন্টারভিউ কল করতে পারে কিন্তু আপনাকে সরাসরি রিফিউজ করতে পারে না ডাইরেক্টলি এটা হচ্ছে ওদের পলিসি এখনকার পলিসি যেটা সবসময় কোয়েশ্চেনেবল নিয়ে এই পলিসিটাই ছিল তো আপনার যেহেতু পরপর কয়েকবার এক্সটেনশনের সমস্যা হয়নি এবং যেহেতু আপনি নিশ্চয়ই আপনি বলছেন যে আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি যদিও বলেন না আমি জানি একটা ক্লায়েন্টের কী স্ট্যান্ড পয়েন্ট থাকে বা কী পজিশন থাকে সেটা হচ্ছে যে আমি কোনো ডিসিপশন করি নাই আপনার যদি এই স্ট্যান্ড পয়েন্ট থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেখানে টুইক নিয়ে কোনো কথা তো বলার কোনো প্রয়োজন নাই এখানে একটা কোয়েশ্চেন আছে যে হ্যাভ ইউ এভার বিন ইউজড এনি ডিসিপশন ইন ইউর প্রিভিয়াস অ্যাপ্লিকেশন যেহেতু আপনার পজিশন হচ্ছে যে আপনি ডিসিপশন করেন আপনি নো দিবেন তো এটা কনফার্মলি বলা সম্ভব না যে এটার জন্য এখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে এফেক্ট করবে কি না EX1 এর আওতায় অ্যাপ্লিকেশন এক ধরনের জিনিস ওটা লিমিটেড লিভের জন্য অ্যাপ্লিকেশন আর সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে এখানে আপনার ক্রিমিনালিটি চেক হয় এখানে অনেক কিছু আরও এক্সট্রা চেক হয় যেটা লিমিটেড লিভের 2.5 বছরের ভিসার যে চেক আর ইনডিফিনিট লিভ টু রিমেনের চেকের মধ্যে এই হচ্ছে যে তফাত তো আপনাকে আমি বলবো যে আপনার অ্যাপ্লিকেশন আপনি করে যান আশা করি কোনো সমস্যা হবে না কারণ আগের কয়েকটা অ্যাপ্লিকেশনে তারা এটা নিয়ে সমস্যা করে নাই যেটা আমার ধারণা এটা সমস্যা হবে না তারপরেও সমস্যা হলে আপনাকে এটা ফাইট করতে হবে কিন্তু সম্ভাবনা বেশি এটা নিয়ে কোনো সমস্যা হবে না গ্যারান্টি দিয়ে দুটার কোনোটাই বলা সম্ভব না কোনো লয়ারের পক্ষে এটা বলা সম্ভব না আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন প্রিয় দর্শক এখন কে আছেন পরবর্তী কলার লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো ভাই আমার নাম আবলু জি আমি আমার ওয়াইফের একটু জোরে বলবেন দর্শক হ্যালো ভাই আমি আমার ওয়াইফের ভিসা সাবমিট করছি এপ্রিল মাসে জি তার 5 বছর তার ভিসা শেষ হয়েছে অ্যাকচুয়ালি শেষ হবে জুলাইয়ের 27th of July বাট তার 5 বছর হয়ে গেছে 17th of April জি ওকে আমি 26 তারিখে এপ্রিলের 26 তারিখে ভিসা সাবমিট করছি অনলাইনে কিন্তু তারা তখন আমাকে একটা ইমেল পাঠাইছে যে আলাদা যে একটা ডিপার্টমেন্ট আছে আপনি সিটিজেন ইউকাস ভিসা সেন্টার জি ওই যে ওই ওখানে তো বুকিং পাইতেছি না এবং তাদেরকে আমি কল দিছি তারা ফোনও রিসিভ করতেছে না তো এখন আমি কি করতে পারি আমি তো এটা মানে ঠিক বুঝে উঠতে পারতেছি না আমার কিভাবে আমার যে পেপার গুলো এটা কিভাবে সাবমিট করবো আমার আপ টু ডেট করার কোনো সিস্টেম নাই এই হারলো শহরে আমি যেখানে থাকি আচ্ছা আপনি তো ইউকে ভিকাসের অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হয়েছে যখন আপনি শেষে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তাই না হ্যাঁ আমি এটা করছি ইউকে ভিকাস এটা কিন্তু আরেকটা ওই যে আরেকটা অর্গানাইজেশন আর কি তারা হোম অফিসেরই পার্ট হোম অফিসের সাথে পার্টনারশিপে কাজ করছে এখন কিন্তু ওটা ইউকে ভিকাস আচ্ছা আমি আপনি এর মধ্যে কি কোনো ইমেল পান নাই যে আপনাকে তারা বলছে যে লাস্ট একটা ইমেল পাইছি কিছুদিন আগে ওটার মধ্যে লেখছে ইমেজ আমি ঠিক বুঝতে পারি না আমার ইংলিশ এত গুড না তো ওইটার মধ্যে যতটুকু পুরো বুঝলাম যে তারা আর কি আমার ওয়াইফের যে পূর্বে যখন ভিসা একবার এক্সটেনশন করাইছিল তখন যে ফিঙ্গারপ্রিন্টটা নিছে ওইটা দিয়েই তারা পরবর্তীতে আর কি এখন তারা ওইটা ইউজ করবে রাইট আমি আপনার প্রশ্নটা বুঝে গিয়েছি আমি উত্তর দিচ্ছি আপনি মানে কিভাবে সহজ পদ্ধতি সরি ভাই একটু ডিস্টার্ব করলাম
কিভাবে সহজ পদ্ধতি মানে কিভাবে আমার আমার পেপারগুলি আপ টু ডেট করতে হবে, আর এটা আমি কিভাবে পেপারগুলি দিব যেহেতু আপনার 27th আপনি জুলাইতে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, আমি আপনার প্রশ্নের মধ্যে দু তিনটা দিক আছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করছি, আপনি একটু টিভির পর্দায় শুনুন ফোন রেখে। আচ্ছা, প্লিজ, প্রথমত আপনাকে আমি একটা জিনিস অ্যাসিওর করছি যে ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে যেদিন আপনি অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করেছেন, ফি পে করে সাবমিশন করে ফেলেছেন, ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়ে গেছেন 16 ডিজিটের, 1212- এরকম করে লম্বা 16 ডিজিটের একটা নাম্বার হয়। তো এই নাম্বারটা আপনি যেদিন পেয়েছেন আপনার জন্য সেই দিনটা হচ্ছে 26th অফ এপ্রিল, যেদিন আপনার আপনার জন্য মানে আপনার ওয়াইফের জন্য, আসলে অ্যাপ্লিকেন্ট তো হচ্ছেন আপনার ওয়াইফ, আপনি কিন্তু অ্যাপ্লিকেন্ট না, আপনি হচ্ছেন স্পন্সার। তো ওই তারিখে অ্যাপ্লিকেশন, ডকুমেন্টস আপনি কবে জমা দিচ্ছেন সেটা ডেট অফ অ্যাপ্লিকেশন না, ওনার ভিসা 27 এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনার কনসার্ন হওয়ার কিছু, 27 জুলাই তারিখে শেষ হয়ে যাচ্ছে এখনকার ভিসা, এটা নিয়ে আপনার কনসার্ন হওয়ার কিছু নাই। রিজন হচ্ছে যে ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে ওই 26 এপ্রিল এবং ওনার ওই সময় 5 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। আচ্ছা, এই যে আপনি একটু আগে বললেন যে আপনাকে কয়েক কিছুদিন আগে একটা ইমেল দিয়েছে, ইমেলে বলেছে যে আপনাকে না শুধু অনেককেই এটা বলছে, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য যেহেতু তাদের ইউকে ভিকাস অফিসগুলো বেশ কয়েক মাস একরকম বন্ধ ছিল বা নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল না, বায়োমেট্রিক নিচ্ছিল না, সেই জন্য এখন তারা যেটা করেছে ভিড় কমানোর জন্য যাদের আগে কোনো বায়োমেট্রিক দেয়া আছে রিসেন্ট অ্যাপ্লিকেশনে, 2-4 বছর আগের অ্যাপ্লিকেশনের, এর চেয়ে বেশি পুরাতন না, সেই বায়োমেট্রিকটাকেই তারা এখন ইউজ করে ফেলবে এটা বলছে। এবং বলছে যে আপনার যদি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় তাহলে শুধুমাত্র ফেসিয়াল ইমেজ দেওয়ার জন্য আপনাকে আসতে হবে আমাদের কাছে, ফেসিয়াল ইমেজ মানে ফটো তোলার জন্য, বায়োমেট্রিক মানে 10 আঙ্গুলের যে ছাপ দিতে হতো সেটা দিতে হবে না, শুধু ছবিটা দিতে হবে। আপনার ক্ষেত্রে হচ্ছে এটা, প্রচুর মানুষ এরকম ইমেল পাচ্ছেন এখন যে আপনাকে বায়োমেট্রিক দিতে আসতে হবে না, বায়োমেট্রিক বুকিংই দিতে হবে না, আপনাকে আগের বায়োমেট্রিক আমরা ইউজ করে ফেলবো। তো সেটা আপনার ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে। এখন আপনার সবচেয়ে বড় কনসার্ন যে কিভাবে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন বা দিবেন, ভি ইউকে ভিকাস আপনি যেই অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেটা আপনি লগ ইন করতে হবে, মানে আপনার ওয়াইফকে লগ ইন করতে হবে, করে ওখানে দেখবেন ডকুমেন্ট আপলোড নামে একটা ট্যাব আছে, একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে তারপরে গিয়ে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, এই একটা অপশান। আর আরেকটা সচরাচর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা অ্যাপ্লিকেশনের ডিসিশন নেওয়া হচ্ছে না ডকুমেন্ট না দেখে, তারা বলছে ইমেল করছে কেস ওয়ার্কার বা কেস ওয়ার্কারের টিম সরাসরি ইমেল করছে অ্যাপ্লিকেন্টের কাছে এবং বলছে যে ডকুমেন্টসগুলো ইমেলে পাঠিয়ে দিন আপনি। আপনি অবভিয়াসলি ইউকে ভিকাসের ইয়েতে এখন আপনি আপলোড করে রাখেন, কিন্তু আপনার ইমেলটা মনিটর করবেন আপনারা, যে ইমেলটা হোম অফিসে দিয়েছেন সেখানে এরকম একটা ইমেল আসতে পারে যে আমাদেরকে আপনি ডকুমেন্টসগুলো ইমেল করে দিন, স্ক্যান কপি ইমেল করে দিন। তো এই দুটার যে কোনো একটা আপনি প্রথমে ইউকে ভিকাসে তো করেই রাখবেন, কিন্তু ইমেল যদি পান তখন ইমেলও আপনি দিয়ে দিবেন। তবে এটুকু আপনি এনশিওর ইয়ে থাকতে পারেন, কনফার্ম আপনাকে আমি করছি যে হোম অফিস যদি দেখে যে আপনার অ্যাপ্লিকেশনে ওদের সিস্টেমে এখনও ডকুমেন্টস এসে পৌঁছায়নি, সে হুট করে ডকুমেন্টস কেন পৌঁছায়নি এটার জন্য অ্যাপ্লিকেশনের কোনো ডিসিশন নিয়ে নেবে না, রিজেক্ট করে দেবেন অ্যাপ্লিকেশন, আপনাকে একটা ইমেল অবশ্যই করবে, কারণ করোনা ভাইরাসের জন্য আমরা একটা এক্সট্রা অর্ডিনারি টাইম পাস করছি, অনেক কিছুতেই হোম অফিস একটু ডিসরিগার্ড করছে, একটু সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ হচ্ছে যে মাঝখানে কয়েক মাস তো তারা তাদের সার্ভিসে ঠিক মতো দিতে পারে নাই, আর স্টিল কেস ওয়ার্কাররা এখনও দে আর ওয়ার্কিং ফ্রম হোম, এই জন্য ইমেলের মাধ্যমে তারা ডকুমেন্টসটা পেয়ে গেলে তাদের জন্য অনেক সময় দেখা যাচ্ছে হয়তো সুবিধা। তো আপনি ইমেলটা মনিটর করবেন আর ইউকে ভিকাসের যেই আপনার অ্যাকাউন্ট সেটাতে গিয়ে আপলোড করবেন ডকুমেন্টস। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন, আমি চেষ্টা করেছি এই ধরনের সিচুয়েশন যারা আছে তাদের সবার জন্য একটু বিস্তারিতভাবে বলতে। তো যারা লাইনে আছেন তারা একটু মাইন্ড করবেন না, আমি চেষ্টা করছি যে যাতে আমার উত্তরগুলো আপনাদের ইউজফুল হয় সেজন্য অনেক সময় একটু বড় হয়ে যায় আমার উত্তর। আচ্ছা, আমি চলে যাচ্ছি এর পরের কলারে, কে আছেন দর্শক লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে ভাই। জি, করুন প্লিজ। আমরা আমি আমার ওয়াইফ বাচ্চারা আমরা 10 ইয়ার উঠছে আছি আর কি বিষয়। জি, তো আমি এবং আমার বোন আমরা তিনজন আর কি, আমরা ফ্যামিলিতে তিনজন, আমার মা বাপ নাই, আমরা আমি এবং আমার এক বোন এই দেশে আছি। জি, আর আমার এক বোন আছেন বাংলাদেশে, যেহেতু আমার মা বাপ নাই উনি একাই বাংলাদেশে আছেন এবং উনি একটু লার্নিং ডিসএবিলিটি আছে। জি, তো উনি আছেন আমার এক আঙ্কেলের সাথে, মামার সাথে আছেন আর কি।
আমার ফ্যামিলির সাথে, আর কেউ নাই আর কি আমার। এখন আমার যে ওই মামা মামি উনারা চলে যাইতেছেন আমেরিকাতে, উনি একদম একাল করে যাবেন। এখন আমি তো আছি ওই যে আপনার 10 years আমার ফ্যামিলি নিয়ে, এবং আমার এক বোন ওইখানে আছেন, উনার সেপারেট ফ্যামিলি, মানে উনারা হাজবেন্ড ওয়াইফ ওরা আলাদা ফ্যামিলি। আমরা কি কোনো সিস্টেমে উনাকে ৩-৪ বছর হয়েছে আপনাদের এই রুটে, তাই না? আমাদের ধরেন 4 বছরের মতো, 4 বছর হয়েছে। আর তার মানে আরো 6 বছর লাগবে সেটেলমেন্ট পেতে এই রুটে যদি থাকে। আর হচ্ছে আপনার আরেক বোন এই দেশে আছেন, আপনি বললেন স্ট্যাটাস কি? ব্রিটিশ, সরি, উনি ব্রিটিশ পারসন, উনি ব্রিটিশ সিটিজেন। আর দেশে যে বোন এখন একা হয়ে যাবেন আপনি বলছেন, ওনার বয়স কত? ওনার বয়স ধরেন 35 এর মতো হবে। ওকে, ওনার মানে উনি ম্যারিড বা ওনার ফ্যামিলি আছে নিজের? ম্যারিড ট্যারিড কিছুই না। ওকে, উনি লার্নিং ডিসএবিলিটি আছে। আপনার যে বোন ব্রিটিশ সিটিজেন, উনি কি দেশে আসা যাওয়া করেন, ওই বোনকে দেখতে বা ওই বোনকে টাকা পাঠান, ওই বোনের সাথে যোগাযোগ করেন সব সময়? যে যোগাযোগ আছে উনি যান ওখানে গিয়ে দেখাশোনা করে। আচ্ছা, আর ওই আপনার বোন আছেন যে মামা মামির সাথে, মামা মামি দেশ ত্যাগ করছেন, বাংলাদেশ ছেড়ে আমেরিকা চলে যাচ্ছেন, আপনাদের আর কোনো আত্মীয় স্বজন আছে যেখানে আপনার বোন থাকতে পারেন এখন মামা মামি চলে যাওয়ার পরে? এমন কোন সুইটেবল কেউ তো মানে নাই আর কি, যে ওনারে রাখবে আর কি এরকম। আচ্ছা, আর আপনি আর একটা দুটো কথা আমি জিজ্ঞেস করব, আপনি বলেছেন ওনার লার্নিং ডিসএবিলিটি আছে, তো লার্নিং ডিসএবিলিটি ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, ছোট মানে এটা মেজর একটা ইস্যু অনেকের হয়ে যায়। 35 years old উনি, ওনার আর লার্নিং এর খুব বেশি আর মানে এখন তো উনি পড়াশোনা আর করবেন না, কিন্তু ওনার যে ধরনের ডিসএবিলিটি থাকুক না কেন, তো ওনাকে ডাক্তারের কাছে নিতে হয় রেগুলার বেসিসে? না, ওনার খুব একটা ডাক্তার লাগে না, উনি ওই যে কথাবার্তা বলতে আর কি একটু অসুবিধা, উনি কথা সঠিকভাবে বলা বলতে পারে না। আর এমনি ওনার যে স্বাভাবিক যে জ্বর তাপ কাশি এগুলো নর্মাল যে রোগ, প্রেশার টেশার অনেক সময় প্রবলেম করে এই রোগ আর কি, নর্মাল যে রোগ গুলো সাধারণত মানুষের থাকে আর কি এরকম। আমি ইনফরমেশন গুলো পেয়ে গেছি, এখন আমি উত্তর দিতে যাচ্ছি। আপনি একটু ভালো করে দিলে আমার একটা উপকার হয়। চেষ্টা করবো ভাইয়া, আপনি টিভি পর্দায় চোখ রাখুন ফোন রেখে। প্রিয় দর্শক, আপনি যেটা বলেছেন এখানে কিছু জিনিস আপনার জন্য ওনার অ্যাপ্লিকেশন একটা করার জন্য কিছুটা প্লাস পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে আমি একটা রুটের কথা ভাবছিলাম, সেটা হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস। আপনি চাইলে গুগল করতে পারেন, কিংবা যারা একটু বুঝতে পারেন তাদেরকে দিয়ে এটা দেখতে পারেন। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস রুটটা যেটা, সেটা হচ্ছে যে আপনার কোনো একজন অ্যাডাল্ট রিলেটিভ যিনি দেশে আছেন, যিনি আপনার উপরে নির্ভরশীল, মানে আমি এখানে কিন্তু আপনাকে স্বয়ং আমি ধরছি না এই জন্যে, কারণ আপনি আছেন ডিসক্রিশনারি লিভে, আপনার মাত্র 4 বছর হয়েছে, আপনি স্যাটেল পারসন না, আপনাকে দিয়ে করানো যাবে না। আপনার যে বোন যিনি ব্রিটিশ সিটিজেন, আরেক বোন এই দেশে আছেন, উনি যদি ওই ওনারও তো বোন লাগেন দেশে যিনি আছেন, উনি ওনার উপরে যদি উনি ডিপেন্ডেন্ট হন এবং দেশে যিনি আছেন, আসলে এটা এমনটা হতে হবে যে ওনার এমন শারীরিক অবস্থা যে ওনাকে ডাক্তারের কাছে রেগুলার নিতে হয়, এরকম হতে হবে। কিন্তু আপনি বলেছেন এটা সেরকম না, মানে এত সিভিয়ার না, কিন্তু ওনার যদি সাম সর্ট অফ ডিসএবিলিটি থাকে যেটার কারণে উনি একটা ভালনারেবল পারসন বাংলাদেশে, মানে একটা মহিলা মানুষ 35 years old, মানে মিডল এজ বা কোয়াইট ইয়াং, ওনার বাংলাদেশে একা থাকাটা অবভিয়াসলি রিস্কি। আপনাকে এই প্রুফ করতে হবে যে ওনাকে লুক আফটারের জন্য সবসময় কেউ থাকা দরকার, নিজের ফ্যামিলির লোক। আরেকটা দেখাতে হবে যে আপনার এখান থেকে টাকা পাঠিয়েও প্রপার লোক পাচ্ছেন না, মানে কাজের লোক পাচ্ছেন না, যেটা মানে রেখে কাজের লোক রেখে ওনাকে এই লুক আফটারটা করানো যাবে 24 hours। ওনার কিন্তু এরকম হতে হবে যে উনি যদি এত মানে ওনার যদি কোনো এমন কোনো ডিসএবিলিটি থাকে যে উনি ধরে নেন উনি ভুলে যায়, ওনার ওই উনি যে ডেইলি কী কী কাজ করবেন, কুকিং, ওয়াশিং, ক্লিনিং, এগুলো উনি ভুলে যান, এমনও তো হতে পারে মানুষের। তো এটা যদি হয়, এরকম যদি আপনার কেসটা এরকম হতে পারে, তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার ওই বোন
বোন হচ্ছেন এখানে স্পন্সর, এখানে দেখাতে হবে যে ওনার এখানে আরেকজনকে এনে উনি মেইনটেইন করতে পারবেন, এবং ওনাকে এটাও দেখাতে হবে উনি টাকা পাঠিয়ে কিংবা নিজে গিয়ে ওখানে এই বোনকে লুক আফটার করতে পারছেন না, দেশে আর কেউ নাই এই বোনকে লুক আফটার করার জন্য, তাহলে অ্যাপ্লিকেশন একটা করা যেতে পারে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বা রুটটার নাম হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস। তো এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। প্রথমে তো এস্টাবলিশ করতে হবে যে ওনার বোন, বার্থ সার্টিফিকেট লাগবে, তারপরে টাকা পয়সা পাঠালে এগুলোর প্রুফ লাগবে, দেশের ডাক্তারের লেটার লাগবে, তারপরে ওই মামা মামি চলে যাচ্ছেন ওনাদের এফিডেভিট লাগবে, এই সমস্ত কিছু দিয়ে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তবে এইটা একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, আমি অনুরোধ করব বা পরামর্শ দিব এই অ্যাপ্লিকেশন অবশ্যই আপনি একজন ভালো লয়ার ব্যবহার করবেন, যারা এই অ্যাপ্লিকেশনটা ভালো করে বোঝেন, আগেও করেছেন, এরকম হলে ভালো হয়, ভালো একজন সলিসিটার বা ব্যারিস্টার বা ইমিগ্রেশন অ্যাডভাইসার ধরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আরও ডিসকাশন। কারণ হচ্ছে এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম, ইন্ডিভিজুয়াল অনেক কিছু অন্যরকম, একটা ডকুমেন্টসের কারণে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে পারে, আবার এই একটা ডকুমেন্টসের কারণে এটা রিফিউজ হতে পারে। টিভিতে আমি এই দু চারটে কথা বলে দিলেই আপনি বুঝে যাবেন সব, তা কিন্তু হতেই পারে না। তো আপনি একজন অবশ্যই এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশনে একজন সলিসিটারের মুখোমুখি হবেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জানতাম, আমার একটা বাচ্চা টিয়া নিয়ে আসতে হয়ে গেছে, তো টি ফর্ম যেটা ওটা চাইছিলাম অ্যাপ্লিকেশন করিয়া দিতাম, তো এইগুলো কিতা ফর্ম ডাউনলোড করিয়া ফিল আপ করিয়া পাঠাইলে ওই বনিয়ার লগে কিতা এইগুলো যে দিলে কিতা ইন পার্সন দিলে ওই বনি আপনি ঠিক মতো পয়েন্ট আউট করেছেন যে বাচ্চা এখন ব্রিটিশ সিটিজেন হিসেবে রেজিস্টার রেজিস্টার করতে হবে, তাকে ব্রিটিশ সিটিজেন হিসেবে MN1 একটা ফর্ম, অনলাইনের ফর্ম, এখন ওটা ফিল আপ করতে হবে, ওটা সাবমিট করতে হবে। টি ফর্ম যেটা, জি টি ফর্ম, টি ফর্ম আছে না? না না, এটা 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 আপনার এটা টি ফর্ম, এটার জন্য প্রয়োজন, এটা হচ্ছে MN1। বাচ্চাকে আগে ব্রিটিশ সিটিজেন করতে হবে, এটা একটা ফি আছে £1,049.20 এই ফি। এটা কোনো ফি এক্সামশন আছে না? না, এই ক্যাটাগরিতে দুঃখিত, ফি এক্সামশন, ফি এক্সামশন আছে শুধু ওই যে আপনার আড়াই বছরের যে ধরনের ভিসাতে আছেন এইগুলো, FLR FP, FLR M, FLR HR, এই সব অ্যাপ্লিকেশনে। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন দর্শক। আমি আবার ক্লিয়ার করি, আপনাকে ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে MN1 ফর্ম, এবং এটা অনলাইনের ফর্ম, এটা কমপ্লিট করতে হবে, দুজন রেফারি লাগবে বা রিলেভেন্ট ডকুমেন্টস তো যা কিছু লাগে সব কিছু লাগবে, দিতে হবে। তো আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমি আমার এখন একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেল প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন, ধন্যবাদ।